পার্থবাবুকে আমরা অনেক কবার জানিয়েছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে আমরা জানিয়েছি। আমরা পার্থবাবুকে বারংবার বলার পরও আমাদের কাজ না হওয়াতে আমরা এখন চাচ্ছি যে আমাদের এই কলেজে যারা আমরা কর্মরত অস্থায়ী কর্মচারী আছি, এই বিষয়টা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমরা পার্থবাবু ব্যর্থবাবু, আমরা পার্থবাবুকে ব্যর্থবাবু বলি, কারণ কলেজে কলেজে হাজারো দুর্নীতি, কলেজে কলেজে দুর্নীতি দিয়ে ছেয়ে গেছে। আপনারা কলেজগুলোতে খেয়াল করে দেখবেন যে কলেজে একজন মারা যাচ্ছে, তার ডায়ন ক্যাটারের কেস, সেই কেসটা অবধি হচ্ছে না, এরকম বহুত নজির আছে। আপনারা খেয়াল করবেন, আমার কলেজে একটা নজির আছে, এক মহিলা তার 9 বছর হয়ে গেল, সেই চাকরিটুকু আজও পাচ্ছে না। আমরা পার্থবাবুকে যখন বিধানসভায় যখন ওনার সঙ্গে মিটিং হয়েছিল, তাকে বলেছিলাম এই বিষয়গুলো, কিন্তু এই বিষয়ে সরকার উদাসীন। আমরা কিচ্ছু চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু সরকারি স্বীকৃতি। আমাদের বেতন পরিকাঠামো খুবই ন্যূনতম, কারো 2000 টাকা, কারো বা 6000 টাকা, কারো বা 9000 টাকা। যদি দেখা যায় যে সর্ব ঊর্ধ্বে 12 থেকে 13 হাজার টাকা বেতন আমরা পাচ্ছি, তবুও সেটা কলকাতার আশেপাশে যে কিছু কিছু কলেজ আছে, সেই কলেজগুলোতে এই স্যালারিটা তারা পাচ্ছে। আজকে কলেজগুলো নির্ভরশীল এই অস্থায়ী কর্মচারীদের দ্বারা। আপনি কলকাতার আশুতোষ কলেজে যান, আমাদের মাননীয়ের পাশের কলেজ, সেই কলেজে 120 জন অস্থায়ী কর্মচারী। আপনারা পাঁশকুড়া কলেজে যান, সেখানে প্রায় 70 জন কর্মচারী। এই এসি কলেজে আজকে 35 জনের মতো অস্থায়ী কর্মচারী কাজ করে। এই প্রত্যেকটা কলেজে যত কাজ আছে, এই কাজগুলো কিন্তু অস্থায়ী কর্মচারীরা করে যাচ্ছে, তবুও আমরা বঞ্চিত। কাজে কী করছে? আজকে আমরা যখন গেস্ট লেকচারদের অ্যাপ্রুভাল দিল, এটা আমাদের প্রথম ফেজের একটা কর্মসূচি। যেহেতু করোনার আবহ, এই আবহে আমরা এই জলপাইগুড়ি জেলায় আজকে আমরা প্রথম অবস্থান কর্মসূচি করলাম। আমরা পার্থবাবুকে বলতে চাই যে আপনি আমাদের বিষয়টা দেখুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমার প্রথম পর্যায়ের একটা কর্মসূচি। আমরা 30 জুলাই ঘোষণা করেছি যে 30 জুলাই কলেজ খুলবে। আমরা 30 জুলাইয়ের আগের থেকে আমরা প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেকটা কলেজের সামনে আমরা এভাবে অবস্থানে বসবো এবং কলেজগুলোকে আমরা অচল করতে বাধ্য হব।